গরমের মৌসুমে ছোট বড় সবার প্রিয় খাবার আইসক্রিম, কিন্তু এই আইসক্রিমই তৈরি হচ্ছে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে। খাবার নিয়ে কেন এত অবহেলা? বিএসটি এর কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও মোড়কের গায়ে বিএসটি এর লোগো ব্যবহার করা হচ্ছে। নেই কোনো উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখও। অননুমোদিত ফ্লেভার এবং বিষাক্ত রং মেশানো হচ্ছে এই আইসক্রিমগুলোতে। ছত্রাকযুক্ত নষ্ট গুড় থেকে তৈরি হচ্ছে স্পেশাল কুলফি আইসক্রিম। এমনই চিত্র ফুটে উঠেছে পাবনার একটি আইসক্রিম ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে পাবনার ভোক্তা অধিকারের পরিচালক জাহিরুল ইসলাম অভিযান চালান এবং 30,000 টাকা জরিমানা করেন। কি হচ্ছে, কি করতেছেন? হ্যাঁ, কুলফি। কুলফির সাথে তো মনে হচ্ছে আপনাদের ঘামও মিশে যাচ্ছে। কুলফির সাথে ঘাম মিশে যাচ্ছে না ওনার যে অবস্থা, এই কুলফির সাথে তো ঘাম মিশে যাচ্ছে। এই এদিকে আসেন দেখি, মানে কি কি দিচ্ছেন, এই উপাদান কি কি আছে এটার মধ্যে? সরার দুধ আর কিছু নাই। এই ভাই এদিকে আসেন দেখি, হাত দেখি, হাত দেখি, উল্টান উল্টান, নখ টক কাটেন। আর এই অবস্থা কেন? কুলফি আইসক্রিম করতেছে, সে ঘামতেছে, তার গায়ে হচ্ছে কি লুঙ্গি পরা, এপ্রন টেপ্রন কিছু নাই, কি অবস্থা করে করতেছেন? এটা কোনো মানে পরিবেশ হইল? পায়ের উপরে পা তোলে তারা আইসক্রিম করতেছে। আপেল বাড়লে, আপেল বাড়লে, এটা এটা তো চিনি, বাড়লে আর এটা বুঝতে সাইট্রিক আছে, সাইট্রিক রং গুলো বের করেন। কুলফির মধ্যে দেন, কুলফি আইসক্রিমে দেন, ওই তো দুধের মধ্যে দেন, তাই তো? গুড়ের অবস্থা দেখছেন, এদিকে আসেন। এই এই প্রত্যেকটা গড়ি তো নষ্ট হয়ে গেছে, এই নষ্ট গড় দিয়ে তাহলে স্বাদের কুলফি আইসক্রিম বানানো হচ্ছে? উপর থেকে ধুয়ে, ধুইলে কি ভিতরেরটা পরিষ্কার হয়? এটা নেন তো দেখি, যেটা হ্যাঁ খোলেন দেখি, এটার এটার মধ্যে কি হয়েছে, ছত্রাক পড়ে গেছে, এটা ফেলে দিবেন, ফেলে দিয়ে পরে ভিতরেরটা দিবেন। দেখেন অবস্থাটা তো, আর ওটা ছত্রাক পড়ে গেছে, ছত্রাক হইলে কি ওটা ভালো থাকে? ওটা তো নষ্টই হয়ে গেছে। সে ছত্রাকটা ফেলে দিয়ে এটা দিয়ে দিবেন, দিয়ে দিলেই হয়ে গেল, তাই তো? যেগুলোর ভিতরে গুড় আছে, এই যেগুলোর ভিতরে, এই কি অবস্থা, এইসব গুড় কি মানুষ খাওয়ার যোগ্য? আচ্ছা পরে ফোন দিচ্ছি। এদিকে আসেন তো, এটা কি, এটা কি জিনিস, এটা এটা কি চকলেট? হ্যাঁ, এখানে কি কি আছে এটার ভিতরে? কি মিশাইছেন একটু সেটা দেখি। কই থেকে হয়ে আসেন? ওই ড্রামই কিনে নিয়ে আসেন, কি উপাদান আছে না আছে কি জানে, আল্লাহ জানে। গ্রামে কোনো লেবেল টেবেল নাই, কিচ্ছু নাই, নতুন তো আছে আরো, তো শেষ তো হয়ে গেছে। তারপরে ফ্লেভার এগুলো থাকবে হচ্ছে সঠিক লেভেল যুক্ত, যে সকল আপনার ব্যবহারের যোগ্য যেগুলো সেগুলো রাখতে হবে। এই কি এক একটা বোতলের মধ্যে করে নিয়ে আসতেছেন, এগুলো পারমিটেড ফুড অ্যাডিটিভস না পারমিটেড ফুড কালার, এটা বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, এটা কি কি, এটা এটা কি রং, কি রং, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।